হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মিষ্টি সোনাইয়ের লুলুয়ার চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমি ভালো, খারাপ দুটো মিলেই চলে যাচ্ছি। তো এখন মোটামুটি ভালোই আছি। তো সাজুগুজু কেন করছি জিজ্ঞেস করো না, কারণ কটা ভিডিও বানাচ্ছিলাম তার জন্য সাজুগুজু করেছি। তো প্রথমে বলে রাখছি, এই যে নতুন বন্ধু যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছো, তাদেরকে বলছি ভিডিওটা স্কিপ করো না প্লিজ। যেটুকুই দেখবে একটুখানি দেখো, দেখতে দেখতে ঝটপট ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দাও। আর পুরনো বন্ধু তোমাদের বলছি অনেক 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 করে ভালোবাসা গো, অনেক ভালোবাসা। আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, ঠিক আছে? এটুকুই তোমাদের বলবো, আর তো কিছু বলারই নেই তোমাদের। তো একটা খুশির খবর দেবো। খুশির খবরটা কি? একদম শেষ মুহূর্তে দেবো, এখন কিন্তু না। তো ভিডিওটা ছোট্টই করব, স্কিপ করো না বা কেউ টেনে টেনে দেখো না। দেখো তোমরা তো প্রত্যেকেই জানো আমার ফোনটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমাকে আমার বোন বললো, দিদি ভাই তুমি এক লাগাতার ভিডিও দিচ্ছ। আজকে জি বলছিল, দিদি ভাই তুমি এক লাগাতার ভিডিও দিচ্ছ, একটু একটু করে ক্লিপ তুলে তুলে ভিডিও দাও, তাহলে তোমার সুবিধা হবে। তো ক্লিপ তুলে তুলে ভিডিও দিতে পারি, কিন্তু কি বলতো আমার ফোনটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে, তো ভিডিওটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো। এই জন্য আমি সেই রিস্কটা নিচ্ছি না। তো ফোনটা দেখানোও হচ্ছে না ঠিক মতো, চলো যেভাবে আছে সেভাবেই চালিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট পাশে থাকো তাহলেই হবে। তো চলো একটু রান্নাঘরে যাই। তো এই যে ঘর থেকে বেরোতে না, প্রচণ্ড শীত করছে। আমার এই ঘরটা, বেডরুমটা, এই রুমটা দেখতে পাচ্ছো, এই রুমটা কিন্তু বেশ আমার গরম, জানো তো। আমার ওই রুমটা, ও দুটো রুমই মোটামুটি বেশ গরম। বাইরে গেলেই প্রচণ্ড শীত করে, আর আমি একটু শীত কাতরে, জানো তো। দেখবে দেখো খাটে কম্বল টম্বল চাদর সব পড়ে রয়েছে। তো আজকে বেডশিট তোলা হয়েছে, আমি তুলিনি, আমার দাদা ভাই বেডশিট তুলে বিছানা বালিশ ফালিশ সব সেট করে একদম ক্লিন করে রেখে দিয়েছে সকালেই। তো চলো আমার কাজটা এগিয়ে রেখেছে। তো আজকে এই ভিডিওটা কিন্তু খুশির খবরটা দেওয়ার জন্যই তোমাদেরকে, ঠিক আছে? তো চলো একটু রান্নাঘরে যাই, কি কি হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই এক ঝলক। তো দেখতে পাচ্ছ অন্ধকার, ট্যান ট্যান লাইট জ্বলে উঠলো বলো, আমি অন্ধকারে হেঁটে 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 চলে এসেছি এখানে। তো একটা জিনিস, দাঁড়াও, আমি কালকে বানিয়েছিলাম, কালকে মুডটা প্রচণ্ড আপ ছিল, তোমার সাথে শেয়ার করতে পারিনি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, চিন্তার কোনো কারণ নেই। কি বলতো শীতকালে আমাদের একদম ফেভারিট 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 জিনিস পিঠে, না খেলে হয়? এই দেখো এই কটা পড়ে আছে তোমাদের সাথে, এখন দেখাচ্ছি পিঠে খাওয়া কিন্তু শেষ। এই দেখো দেখতে পাচ্ছো কটা, তিনটে তিনটে ছটা পড়ে আছে, দুটো খাওয়া হয়ে গেছে আমার অলরেডি। তো দাদা ভাই বলেছে সবগুলো খেয়ে ফেলো না, আমার জন্য দু তিনটা রেখো, আমি যখনই পাচ্ছি একটা করে মুখে ঢুকাচ্ছি। মানে কি বলবো, অনেকদিন ধরে পিঠে খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি করবো বলো, নিজের ইচ্ছে নিজেকেই পূরণ করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো ওই যে পিঠেটা আছে, আর এই দেখো ওই যে ঘরে আমি থাকি সেই ঘরে মাসিমা যে পায়েস দিয়ে গেছে, এক বাটি পায়েস রয়েছে। আর এখানে দেখো হটপটের মধ্যে রুটি বানানো আছে, যে একদম পুরো চাপা চুপা দেওয়া রুটি বানানো আছে। আর যে গ্যাসের পাশে ঝুড়ি দিয়ে ঢাকা দেখতে পাচ্ছ, ঝুড়ি দিয়ে ঢাকা, তো ওখানে সবজি আছে। সবজি বলতে আজকে আমি রান্না করেছিলাম দুপুরে, শেয়ার করেন তোমাদের সাথে যদিও বা। ডেলি কি রান্না শেয়ার করো বলো তোমার? বিনস, গাজর, তারপরে তোমার শিম, আলু, বেগুন, আর শীতের যা যা সবজি সব দিয়ে একটা সবজি, সবজিটা হেভি টেস্টি হয়েছিল। আর ডিমের ঝোল, মানে হামাকা হামাকা করে আর কি ডিমের ঝোল, এই হয়েছিল আজকে দুপুরের রান্না। তো এখনো রয়েছে ওইগুলো রয়েছে, তারপরে যে পিঠে তোমার দাদা ভাই এসে হয়তো এখন খাবে, আর পায়েসটা রয়েছে। তো চলো, তো পিঠে বানানো তোমাদের দেখাতে পারিনি, তো এই নাও তোমরাও খেয়ে নাও, আ করো মনে হচ্ছে আমার মুখে ঢুকে যাবে। তো তোমরা প্রত্যেককে যে শীতকালে কে কে পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল। ওই দেখতে পাচ্ছো, দেখতে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে কৌটো দেখতে পাচ্ছ, লাল ঢাকনা দেওয়া কৌটোটা, ওই কৌটোর মধ্যে চাল গুঁড়ো গুঁড়ো করে রেখে দেওয়া হয়েছে। তো যখন ইচ্ছা হবে একটু একটু বানিয়ে বানিয়ে খাবো একসঙ্গে, তো বানাতে পারি না। কালকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু মাথাটা প্রচণ্ড গরম ছিল, বুঝতে পারলো তো, যেন ভিডিওটা শেয়ার করতে পারিনি। ওই দেখো তোমাদেরকে দিতে আমি একটা মুখে ঢুকি ফেলেছি, ঠিক আছে, কিছু মনে করো না কিন্তু কেউ। তো এই হলো রাতের খাওয়া, হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তো খুশির খবরটা জানতে ইচ্ছে করছো তো? অবশ্যই জানাবো। চলো আবার চলে এসেছি ঘরের দিকে।
বাইরেটা বেশ ঠান্ডা, আর আমি আগে একটু শীত কাতুরে, একটুতেই শীত আবার একটুতেই গরম। তো খুশির খবরটা কি? খুশির খবরটা হচ্ছে আজকে, কি এক্সাইটেড! তো আমিও তো বলার জন্য প্রচন্ড এক্সাইটেড। তো আজকে আমি ফার্স্ট টাইম, ঠিক আছে, আমার এই যে দেখতে পাচ্ছ পুচিসোনা যে আস্তে 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 বেড়ে উঠছে, তো এই পুচিসোনার ফার্স্ট মুভমেন্ট খেয়াল করেছি, মানে লক্ষ্য করেছি, ফার্স্ট মুভমেন্ট ধরতে পেরেছি আমি, যে মানে ও মুভ করছে আর কি। তো আমি তো প্রচন্ড হ্যাপি, মানে মানে প্রচন্ড, মানে কি বলবো আর কি, কিছু বলার নেই আমার। তোমাদের দাদা ভাইকে বললাম, দেখলাম যে হাত দিয়ে দেখো, আস্তে 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 বুঝতে পারো, ও বেশ হাত দিয়ে দেখ, মানে মানে হালকা করে করে দেখলো, বললো হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে মুভমেন্ট করছে। ডক্টর এর আগে আমাকে জিজ্ঞেস করছিল, তাই বললাম আমি এখনো কিছু বুঝতে পারিনি, বলে এবার আস্তে আস্তে বুঝতে পারবে। তো জাস্ট বুঝতে পেরেছি, তো আমি তো খুব 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 হ্যাপি। তো তোমরা কি কে কি বলবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, হ্যাঁ তোমরা কারা কারা হ্যাপি। তো একটা একটা করে অবশ্যই তোমাদেরকে পরে ব্লগ দিতে থাকবো, আমি জানাবো কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই তোমাদেরকে বলবো। তো দাঁড়িয়ে থাকতে পারছি না, বসে পড়েছি, কারণ ঘরে তো আমি একা, দাদা ভাই নেই, বেরিয়েছে। তো এইটুকুই বলার জন্য, বেশি কিন্তু করিনি, যে 6 মিনিট, 6.5 মিনিট ভিডিওটা হবে, তো প্লিজ তোমরা দেখো, হ্যাঁ আর সবাই পাশে থেকো, এইটুকুই তোমাদেরকে মানে বললাম যে আজকে এই মানে এই মানে এটা হয়েছে। তো বেবি মুভমেন্ট আমি লক্ষ্য করেছি, মানে আমি তো খুব হ্যাপি, বুঝতেই পারছো। হ্যাঁ তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ এটুকুই জানার জন্য তোমাদেরকে ভিডিওটা করলাম, তো লাভ ইউ সবার জন্য আর আমার বুঝি শোনার জন্য। তো টাটা বাই বাই, লাভ ইউ।